নেকাবের পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি? ওযু অবস্থায় চায়ের স্টলে বসে টিভি দেখছি, এরপর নামাজের সময় হলে মসজিদে যাওয়ার আগে কি আবার ওযু করতে হবে? অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢোকা যায় না, তাদের কথা কতটুকু সত্য? আমার বাবা আমাদের ভাইদেরকে ভিটে বাড়ি সহ দামি দামি জমিগুলো লিখে দিয়েছেন, আর আমাদের বোনদেরকে বিলের কম দামি জমিগুলো লিখে দিয়েছেন। এখন আমাদের করণীয় কি? ইদানিং এরকম একটা প্রচলন শুরু হয়েছে, কিছু ঘটলেই বলা হয় এটা কিয়ামতের আলামত। যেমন তুরস্ক সিরিয়ার ভূমিকম্প, কোনো ঘটনাকে সুনির্দিষ্টভাবে কিয়ামতের আলামত সাব্যস্ত করা কতটুকু সঙ্গত? আমি একজনের কাছ থেকে কিছু কিছু করে টাকা ধার নিয়েছিলাম, এখন কারো মনে নেই কত নিয়েছিলাম, কিভাবে পরিশোধ করব? আমাদের এলাকায় একবার হজ করলে নামের সঙ্গে হাজি যোগ করে, আর একাধিকবার হজ করলে আলহাজ যোগ করে, নামের সঙ্গে হাজি ও আলহাজ ব্যবহার করার বিধিবদ্ধ নিয়ম আছে কিনা, সার্টিফিকেটে বয়স কমে চাকরি করলে উপার্জনের টাকা হালাল হবে কিনা। আমার কাছে একজন কিছু টাকা আমানত রেখেছে, আমি আমার প্রয়োজনে সেখান থেকে খরচ করেছি, এরপর তার প্রয়োজনে সময় পূরণ করে দিয়েছি, এরকম করার কারণে কি আমার গুনাহ হয়েছে? চিকিৎসার পরও শারীরিকভাবে যৌন অক্ষমতায় ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুনাহ হবে? আমি একজনের কাছ থেকে কিছু কিছু করে টাকা ধার নিয়েছিলাম, এখন কারো মনে নেই কত নিয়েছিলাম, কিভাবে পরিশোধ করব? কিছু কিছু করে টাকা ধার নিয়েছিলাম, এখন কারো মনে নেই কত নিয়েছিলাম, কিভাবে পরিশোধ করব? আল্লাহ মাফ করুন, আপনি অল্প অল্প করে যদি অনেক টাকা ধার নিয়ে থাকেন এবং কোনো মনে নেই, তাহলে আনুমানিক একটা ফিগার আপনাকে বের করতে হবে যে এর বেশি হবে না, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি পরিশোধ করলে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন। এরপর প্রশ্ন, সার্টিফিকেটে বয়স কমে চাকরি করলে উপার্জনের টাকা হালাল হবে কিনা? চাকরির বয়স কমিয়ে কিংবা বাড়িয়ে এভাবে করে যদি আপনি উপার্জন করেন, তাহলে সেক্ষেত্রে সেটা উপার্জনটা হালাল হবে যদি আপনি হালাল কাজ করে উপার্জন করেন, কিন্তু কাজটা গুনাহের কথা হবে এবং প্রতারণা হবে, সেজন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। আমার কাছে একজন কিছু টাকা আমানত রেখেছে, আমি আমার প্রয়োজনে সেখান থেকে খরচ করেছি, এরপর তার প্রয়োজনে সময় পূরণ করে দিয়েছি, এরকম করার কারণে কি আমার গুনাহ হয়েছে? দেখুন, প্রথম কথা হলো যে আপনি কারোর কাছে যদি আমানত রেখে থাকেন, তাহলে সেক্ষেত্রে সে আমানতের টাকা খরচ করাটা আপনার জন্য গুনাহের কারণ হয়েছে, এবং এই আমানতের খেয়ানত করাটা এটা ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয়। আমি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দিন আলিমান, আমানত আল্লাহ, যার ভিতরে আমানতদারিতা নেই তার দিনদারি না, বিধায়। কারণ আমানতের টাকা খরচ করে আপনি গুনাহের কাজ করেছেন, বিধায় আল্লাহর কাছে আপনি তওবা করবেন, তবে সেটি আপনি আবার সময়মত পূরণ করে দিয়েছেন বা পরবর্তীতে পূরণ করে দিয়েছেন, সেজন্য আপনি আমানত পরিপূর্ণ নষ্ট করেছেন তা নয়, তবে আমানত ভেঙেছেন সেটাও এক প্রকার খেয়ানত হয়েছে। আল্লাহ কাছে ইস্তেগফার করবেন এবং ভবিষ্যতের জন্য হয় খেয়াল করবেন। অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢোকা যায় না, তাদের কথা কতটুকু সত্য? না, এটা সঠিক কোনো কথা নয় যে চুল কাটার পরে ঘরে ঢুকতে হলে গোসল করে ঢুকতে হবে, এমন কোনো কথা নেই। তিনি গোসল করা ছাড়াও ঘরে চাইলে ঢুকতে পারবেন। আমার সন্তান বারবার তার মায়ের কোলে পেশাব করে দেয়, এ অবস্থায় বারবার কাপড় পাল্টে নামাজ আদায় করা কষ্টসাধ্য, এর সহজ ফয়সালা দিবেন? দেখুন, সন্তান মায়ের কোলে, বাবার কোলে বা কারোর কোলে যদি পেশাব করে দেয়, তাহলে সেক্ষেত্রে সেই পেশাব পবিত্র করবেন কিভাবে? এর উত্তর হলো, যদি সন্তান খুব ছোট হয়, যে দুগ্ধপোষ্য সন্তান এবং অন্য কিছু খায় না, মায়ের দুধের উপর নির্ভরশীল থাকে, তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান হলে তার সেই পেশাবের উপর পানির ছিটা দিয়ে দিলে পাক হয়ে যাবে, অর্থাৎ সেটা পবিত্র হয়ে যাবে, নামাজ পড়া যাবে সে কাপড়ে। আর যদি মেয়ে সন্তান হয়, তাহলে সেক্ষেত্রে যতটুকু পেশাব লেগেছে ততটুকু জায়গা ধুয়ে আলতো করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে, পুরো কাপড় পাল্টাতে হবে ব্যাপারটা সেরকম না। যদি শরীরে লাগে, তাহলে শরীরে যে জায়গা লেগেছে সেই জায়গাটাকে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে ইনশাল্লাহ। তার অতএব পুরো শরীর বা পুরো কাপড় ধুতে হবে ব্যাপারটা সেরকম নয়। আর যদি সন্তান দুগ্ধপোষ্য না হয় বরং অন্য খাবার উপর নির্ভরশীল হয়, কিংবা দুধও খায় কিন্তু অন্য খাবারও খায় সে, তাহলে সেক্ষেত্রে অন্য সাধারণ পেশাবের মতো করে তাকে পবিত্র করে তারপরে সালাত আদায় করতে হবে। আর পবিত্রতার নিয়ম বলেছি, যেটি যেখানে পেশাব লেগেছে সেই জায়গা, সেটা কাপড় হোক আর শরীর হোক, সেটাকে ধুয়ে তারপর সালাত আদায় করবেন। চিকিৎসার পরও শারীরিকভাবে যৌন অক্ষমতায় ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুনাহ হবে? চিকিৎসা করার পরও যদি শারীরিকভাবে অক্ষম থাকে কেউ, তাহলে সেক্ষেত্রে তিনি যদি গুনাহ মুক্ত থাকতে পারেন, ফেতনামুক্ত থাকতে পারেন, এবং তার দ্বারায় মানে বিয়ে করলে বরং স্ত্রীর হক নষ্ট হবে এরকম হয়, তাহলে তার জন্য বিয়ে না করাই উচিত। তিনি এক্ষেত্রে আপনার বিবাহ থেকে বিরত থাকবেন। আর যদি নিজে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে বা স্ত্রীর হক আদায় করতে পারেন, হয়তো পুরোপুরি নয়, তাহলে সেক্ষেত্রেও তার জন্য বিয়ে করা জায়েজ হবে। অর্থাৎ এটি নির্ভর করবে যে তার অবস্থাটা কী হতে পারে বিবাহ না করলে, আর করলে কী হতে পারে। যদি করলে তিনি বরং স্ত্রীর হক নষ্ট করবেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য বিয়ে করা জায়েজ নয়। আর যদি বিবাহ করার মাধ্যমে তিনি স্ত্রীর হক আদায় করতে পারেন, আবার এদিকে না করলে বরং তিনি গুনাহে লিপ্ত হতে পারেন, তাহলে তার বিয়ে করা উচিত। অতএব
পরিস্থিতি উপর নির্ভর করবে এটি। আমাদের এলাকায় একবার হজ করলে নামের সঙ্গে হাজি যোগ করে আর একাধিকবার হজ করলে আলহাজ যোগ করে নামের সঙ্গে হাজি ও আলহাজ ব্যবহার করার বিধিবদ্ধ নিয়ম আছে কিনা। নতুন করে আমি জানলাম এটা অবশ্য যে একবার হজ করলে হাজি হয়, কয়েকবার হজ করলে আলহাজ হয়। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে অজ্ঞানতার তো একটা সীমা থাকবে, যদি এরকম কেউ পার্থক্য করেন তাহলে সেটা নিজেকে অজ্ঞানতা ছাড়া আর কিছু নয়। হাজি শব্দের অর্থ হজকারী, আলহাজ শব্দের অর্থ যিনি হজ করেছেন তিনি। তো সাধারণত আপনার এই হাজি এবং আলহাজের মধ্যে আমরা যে পার্থক্য কথা শুনলাম এরকম কোনো পার্থক্য অর্থগত দিক থেকে না, দুইটা একই জিনিস। বিধায় এরকম পার্থক্য করা অনুচিত, বিশেষ করে এগুলো আমাদের এখলাসকে নষ্ট করতে পারে। তাছাড়া কেউ হজ করে আসলে সারা জীবন তিনি হাজি বা আলহাজ উপাধি এই লকব বা টাইটেল তিনি নিয়ে বেড়াবেন, এটাও একেবারেই অযৌক্তিক। কোনো দেশে কোথাও এরকম কোনো আমল করার পর তাকে সে আমলের সাথে সম্বন্ধ করে উপাধি দেওয়ার কথা বলা হয়নি। সাহাবীরা হজ করেছেন, কাউকে হাজি বলা হয়নি, কেউকে আলহাজ বলা হয়নি, আমরা নামাজ পড়ি, আমাকে কেউ আমাদের কাউকে মুসল্লি কিংবা আল মুসল্লি বলা হয় না। বিধায় এরকম প্রচলন এটা কোনো প্রশংসনীয় প্রচলন নয়, বিশেষ করে এটি আমাদের এখলাসকে নষ্ট করে এবং লৌকিকতা আমাদের মধ্যে আনার আশঙ্কা তৈরি করে। এরপর প্রশ্ন হলো, আমার বাবা আমাদের ভাইদেরকে ভিটে বাড়ি সহ দামি দামি জমিগুলো লিখে দিয়েছেন আর আমাদের বোনদেরকে বিলের কম দামি জমিগুলো লিখে দিয়েছেন, এখন আমাদের করণীয় কি? এটা আপনার বাবা ভুল করেছেন, তিনি দুজন নিয়ে থেকে চলে যেয়ে থাকেন, আল্লাহ তাকে মাফ করুন এবং আপনার ভাইদের উচিত বাবার সে ভুলটাকে কারেকশন করা, সংশোধন করা। আর সেটা এভাবে যে ভিটে বাড়ি এগুলো যদি বিক্রি করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো যদি শুধু মেয়েদেরকে দেওয়া হয় তাহলে তাদের প্রতি অবিচার করা হয়েছে, তাদেরকে টোটাল সম্পদের ভ্যালু অনুপাতে দিতে হবে। ধরুন ঘরবিটাতে যে টাকা জমি আছে সেটার দাম একরকম, বাজারে যেটা আছে সেটার দাম একরকম, রাস্তার সাথে জমির দাম একরকম, ভরাট করা জমির দাম একরকম, খালি জমির দাম আরেক রকম। তো এরকম দামি জায়গা এবং কম দামি জায়গা সবগুলোর ভ্যালু বের করতে হবে, যে টোটাল ভ্যালু কত হয়, এটার ভ্যালুটা বের করার পর আনুপাতিক হারে বন্টন করতে হবে। এরপর যে যেটা নেয় বা লটারি করে নিলেন এবং বাকি টাকা তাকে অ্যাডজাস্ট করতে হবে। এখন আপনি ক্ষেতের জমি দিলেন এক বিঘা মেয়েদেরকে, ছেলেদেরকে আবার ঘরবিটার জমি এক বিঘা দিলেন বা রাস্তার পাশের জমি এক বিঘা দিলেন, বাজারে এক বিঘা জমি দিলেন, তো এটা সমতা হলো না। বিধায় এটা গুনাহের কথা, কেউ যদি এরকম করেন সেটা নাজায়েজ হবে, বিধায় আল্লাহকে ভয় করা উচিত। ওজু অবস্থায় চায়ের স্টলে বসে টিভি দেখছি, এরপর নামাজের সময় হলে মসজিদে যাওয়ার আগে কি আবার উজু করতে হবে? ওজু অবস্থায় চায়ের স্টলে বসে যদি আপনি টেলিভিশন দেখেন তাহলে এর ফলে আপনার ওজু ভাঙবে না, তবে টেলিভিশনে হারাম কিছু দেখে থাকলে সেটা আপনার ওজু ভাঙার চাইতে আরও বড় বিষয়, অর্থাৎ তাতে আপনার তাকওয়া ভাঙবে, গুনাহের কারণ হবে। তো আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন এবং এর জন্য ওজু নয় বরং তওবা আপনাকে করতে হবে যদি গুনাহ কিছু হারাম কিছু দেখে থাকেন। তবে তারপরও হারাম কিছু দেখেছেন এরপর যদি আপনি ওজু করে সালাত আদায় করেন বা কোনো ভালো কাজ করেন সেটা অধিকতর উত্তম এবং নিরাপদ, যেহেতু আপনি এটা গুনাহের কাজ করেছেন, ওজুর মাধ্যমে ছোটো ছোটো গুনাহগুলো আল্লাহ তারা মাফ করে দেন। এরপরে প্রশ্ন, ইদানি এরকম একটা প্রচলন শুরু হয়েছে, কিছু ঘটলেই বলা হয় এটা কেয়ামতের আলামত, যেমন তুরস্ক সিরিয়ার ভূমিকম্প, কোনো ঘটনাকে সুনির্দিষ্টভাবে কেয়ামতের আলামত সাব্যস্ত করা কতটুকু সঙ্গত? দেখুন, কেয়ামতের আলামত হিসাবে কোনো নির্দিষ্ট ঘটনাকে ধরেই আপনার মন্তব্য করে দেওয়া এটা অনুচিত, একেবারেই অবান্তর, বিশেষ করে নিশ্চিত করে বলে দেওয়া এটার তো কোনো সুযোগই নেই। আর কেয়ামতের আলামত হিসাবে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাষ্য মতে অথবা কোরআনের কোনো বর্ণনা মতে কোনো বিষয় যদি দেখা দেয়, কোরআনে যেটা বলা হয়েছে, হাদিসে যেটা বলা হয়েছে, সেটা সুনির্দিষ্ট কোনো ঘটনার ক্ষেত্রে খাটিয়ে ফেলা বা খাটিয়ে দেওয়া এটা সবসময় উচিত নয় বা সবসময় এটা যৌক্তিক হয় না, সঠিক হয় না। ধরুন বলা হলো যে কিয়ামতের আগে ভূমিকম্প হবে, এখন কোন ভূমিকম্পের কথা বলা হচ্ছে? ভূমিকম্প তো এটা চলমান প্রক্রিয়া, কিয়ামতের আগের ভূমিকম্প এটাই যে সেটা তো আসলে নির্দিষ্ট করে বলা কঠিন, বিশেষ করে সেটা যখন কিয়ামতের আলামতের ভূমিকম্প হওয়ার জন্য যা দরকার হাদিসের বিভিন্ন থেকে, ইশারা থেকে, ইঙ্গিত থেকে যদি বোঝা যায় তাহলে তার আলোকে ওলামা ইকরাম মন্তব্য করবেন। কিন্তু হুটহাট করে যেটাকে সেটাকে কিয়ামতের আলামত বলা এটা সত্যি এ যুগে একটা মানে কি বলে একটা ফ্যাশন বা একটা প্রচলনে পরিণত হয়েছে, এটা করা উচিত নয়। তবে এটা ঠিক, হাদিসে বলা হয়েছে কিয়ামতের আগে ভূমিকম্পের পরিমাণ বাড়বে এবং সেটার অংশ এটা হতেও পারে, আল্লাহ আলম। নেকাবের পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি? নেকাবের পরিবর্তে যদি মাস্ক পরেন এবং তার সৌন্দর্য যদি তাতে
আপনার অপ্রকাশিত হয় তাতেও পর্দা হয়ে যাবে, পর্দার জন্য আপনার ওই কাপড় দিয়ে নাকাবি দিতে হবে, এরকম কোনো কথা বা বাধ্যবাধকতা নেই। আপনি মাস্ক দিয়ে করেন কিংবা ওড়না দিয়ে করেন কিংবা অন্য কিছু দিয়ে করেন, যেভাবে হোক আপনার সৌন্দর্য আপনি অপ্রকাশিত রাখবেন এবং সেটি প্রকাশ করে বেড়াবেন না, এটুকুই যথেষ্ট আপনার জন্য। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মেয়েরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না, এই যে প্রকাশ করবে না, এই প্রকাশ না করার জন্য তিনি যে প্রক্রিয়া অবলম্বন করেন না কেন সেটি জায়েজ হবে।